নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰোঁ তোমালোক সকলো ভালে আছা। মোৰ নাম শ্ৰী ৰিমঝিম বৰদলৈ। মই চৰকাৰী আদৰ্শ মহাবিদ্যালয় কাজিৰঙাৰ অৰ্থনীতি বিভাগৰ এগৰাকী সহকাৰী অধ্যাপিকা। আৰু আজি যোৱা ক্লাছতো মই তোমালোকে কৰা প্ৰশ্নৰ ওপৰত আলোচনা আগবঢ়াইছিলোঁ, আৰু আজিও তোমালোকে কৰা এটি গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্নৰ ওপৰত আলোচনা কৰিম। আৰু প্ৰশ্নটো আছিলে যে অৰ্থনৈতিক যি আমি তত্ত্ব বুলি কওঁ বা যি আমি বিশ্লেষণ বুলি কওঁ, ইংৰাজীত আমি যাক ইকনমিক থিয়ৰি বা ইকনমিক এনালাইচিছ বুলি কওঁ, তাৰ মাজত আৰু অৰ্থনীতি যি আঁচনি বা ইকনমিক পলিচি, তাৰ মাজত ডিফাৰেঞ্চটো কি? অৰ্থাৎ হোৱাট ইজ দ্য ডিফাৰেঞ্চ বিটুইন ইকনমিক থিয়ৰি এণ্ড ইকনমিক পলিচি? সঁচাকৈ বহুত বেছি গুৰুত্বপূৰ্ণ এটি প্ৰশ্ন, আৰু তোমালোকে এই প্ৰশ্নটো সোধাৰ বাবে মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তে আহা আমি চাওঁ দুটাৰ মাজতনো ডিফাৰেঞ্চ কি আছে। ছাত্ৰ ছাত্ৰীসকল, বেছিক যদি প্ৰথম মই যদি কথা এটা ক'বলৈ যাওঁ, ইকনমিক থিয়ৰি বা ইকনমিক বিশ্লেষণ, থিয়ৰিটো দুটা নাম থাকে, এটা ইকনমিক এনালাইচিছ আৰু ইকনমিক থিয়ৰি, দুটা এটাই হয়। ইকনমিক যদি বিশ্লেষণত বেছি গুৰুত্ব দিওঁ আমি বুজিবলৈ সহজ হয়। অৰ্থাৎ ইয়াত আমি বিশ্লেষণ কৰোঁ, ইয়াত এটা অৰ্থনৈতিক সিদ্ধান্ত, চৰি, অৰ্থনৈতিক পৰিঘটনা বা এটা অৰ্থনৈতিক ঘটনা কিয় সংঘটিত হ'ল, কজ অফ দ্য ইকনমিক ইভেণ্ট বা কজ অফ দ্য ইকনমিক ফেনোমেনা, আমি এটা ঘটনা কিয় সংঘটিত হ'ল আলোচনা কৰোঁ। লগতে সেই ঘটনাটো যে সংঘটিত হ'ল, ইয়াৰ ভৱিষ্যতত কি কি প্ৰভাৱ পৰিব পাৰে সেই বিষয়েও কি কৰা হয়, বিশ্লেষণ কৰা হয়। ই অৰ্থাৎ এখন অৰ্থনৈতিক যি ব্যৱস্থা, সেই ব্যৱস্থাটো কিদৰে পৰিচালিত হৈ আছে, ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো কি, ঠিক তেনেদৰে ইয়াত যিখিনি প্ৰব্লেমৰ সৃষ্টি হৈছে সেই প্ৰব্লেমখিনি কিহৰ কাৰণে সৃষ্টি হৈছে, ইকনমিক প্ৰব্লেমখিনি তাক আমি কেনেকৈ সমাধান কৰিব পাৰোঁ, ইয়াক সমাধান কৰাৰ ৱেখিনি কি কি হ'ব পাৰে, ঠিক তেনেদৰে ই যদি সমাধান আমি তাক কৰিব পাৰোঁ, তো সমাধান কৰাৰ পদ্ধতিখিনি আমি ইয়াক আলোচনা কৰিম। লগতে এই অৰ্থনৈতিক ঘটনাটোৰ দ্বাৰা আমাৰ ভৱিষ্যত জীৱনত কিবা কিবি প্ৰভাৱ পৰিব নেকি, অৰ্থাৎ একেষাৰত ক'বলৈ গ'লে ই বিশ্লেষণ কৰে। অৰ্থাৎ ইকনমিক থিয়ৰিজ টেলছ আছ দ্য কজেছ অফ ইকনমিক ইভেণ্টছ এণ্ড অলছ' মেক আছ ফেমিলিয়াৰ উইথ দেয়াৰ ইফেক্ট হুইচ কেন বি চিন ইন ফিউচাৰ। ইট অলছ' ষ্টেটছ হাউ দ্য ইকনমিক ষ্ট্ৰাকচাৰ ৱৰ্কছ, অৰ্থাৎ সি এখন অৰ্থনৈতিক ব্যৱস্থা কিদৰেনো চলি আছে সেই বিষয়ে অধ্যয়ন কৰে। ইকনমিক থিয়ৰি অব্লিক ইকনমিক এনালাইচিছ, বুজিবলৈ সহজ ইকনমিক এনালাইচিছ থিয়ৰিৰ পৰা, যে সেই ইকনমিক এনালাইচিছৰ পৰা আমি এইটোৱে ক'ব পাৰোঁ যে ই অৰ্থনীতিৰ যিটো আমাৰ ব্যৱস্থা সেই ব্যৱস্থাটোত বিষয়ে অধ্যয়ন কৰে। একেষাৰত ক'বলৈ গ'লে ইট ষ্টাডিজ এবাউট দ্য ইকনমিক চিষ্টেম অফ এ কাণ্ট্ৰি, এখন দেশৰ অৰ্থনৈতিক ব্যৱস্থাটোৰ বিষয়ে ই অধ্যয়ন কৰে। সেইকাৰণে ইয়াক আমি কি ক'ব পাৰোঁ, বেছ অফ টুলছ বুলি কোৱা হয়। বেছ অফ টুলছ ফৰ হোৱাট, বেছ অফ টুল ফৰ দ্য ইকনমিষ্ট, উইথ দ্য হেল্প অফ হুইচ ইকনমিষ্ট কেন এনালাইজ ইকনমিক প্ৰব্লেম, অৰ্থাৎ ই আহিলা বুলি কোৱা হৈছে ইকনমিক থিয়ৰিক। আমি কি ক'ব পাৰোঁ, আহিলা, কিহৰ আলি আহিলা, আৰু এই আহিলাৰ জৰিয়তে কি কৰিব পাৰিব, এই আহিলাৰ জৰিয়তে অৰ্থনীতিবিদসকলে কি কৰিব পাৰে, আমাৰ অৰ্থনৈতিক সমস্যাসমূহৰ বিশ্লেষণ কৰিব পাৰে। অৰ্থাৎ ইকনমিক থিয়ৰি ইজ এ বডি অফ ইকনমিক প্ৰিন্সিপলছ বিল্ট আপ এজ এ ৰিজাল্ট অফ লজিকেল ৰিজনিং এণ্ড ইট কেন বি ইট ইজ কল্ড এজ হোৱাট, বেছ অফ টুলছ উইথ হুইচ দ্য ইকনমিষ্ট এনালাইজ ইকনমিক প্ৰব্লেমছ। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল, ইকনমিক থিয়ৰিৰ পৰা আমি কি বুজি পাওঁ, যে ই কিছুমান প্ৰিন্সিপলছ, কিছুমান বিধিৰ কি কৰে, সৃষ্টি কৰে, আৰু এই বিধি বিধিবিলাক কি কৰা হয়, যাক আমি যাক আমাৰ হেৰি প্ৰণালীবদ্ধভাৱে আৰু সুন্দৰভাৱে তাক আমি কি কৰোঁ, সজাই তোলোঁ, আৰু তাক আমি কি কৰোঁ, ইণ্টাৰপ্ৰিট কৰোঁ, অৰ্থাৎ তাক আমি
পর্যালোচনা করো আর তার জড়িয়ে আমি অধ্যয়ন করো আমার অর্থনৈতিক সমস্যা সমূহের সমাধান কি করবা যায়। তো গতি ছাত্র ছাত্রী সকল এই ক্ষেত্রে মই প্রফেসর জে এল হ্যানসনের একটা ডেফিনেশন তোমালক কব বিচার তখেতে কে গেছিল যে ইকোনমিক থিওরি ইজ এ বডি অফ ইকোনমিক প্রিন্সিপালস বিল্ড আপ এজ এ রিজাল্ট অফ লজিক্যাল রিজনিং ইট প্রভাইডস টুলস অফ ইকোনমিক এনালাইসিস অর্থাৎ তেও কি কৈছিল যে ই কিছুমান প্রিন্সিপালর উপর কি হয়ে থাকে গঠিত হয়ে থাকে আর ই কি করে ইয়াক আহিলা হিসাবে ব্যবহার করা হয় ইন অর্ডার টু এনালাইজ দ্য ইকোনমিক প্রবলেম। গতি আমার যে অর্থনৈতিক বিশ্লেষণ বা আমার অর্থনৈতিক যে তত্ত্ব বলে কোয়া হয় সেই তত্ত্ব এখন অর্থনৈতিক ব্যবস্থা কিদরে কাম করে আছে কিদরে চলি আছে কেনেদরে ইয়াত সৃষ্টি হওয়া সমস্যা সমূহর সমাধান করা হব বা সেইখিনি নাইকিয়া করবর কারণে কি কি ব্যবস্থা গ্রহণ করা হব সেই বিষয়ে কি করে ই আলোচনা করে আর ইয়ার লগতে ই কি করে কজ আর ইফেক্ট মাজর যে রিলেশনশিপটু কি করে ই অধ্যয়ন করে অর্থাৎ এটা ইকোনমিক ঘটনার অর্থনৈতিক পরিঘটনার কারণ আর ইয়ার ফলাফলের উপরও কি করে সি আলোচনা করে। গতি সেই হিসাবত কবলে গেলে আমার অর্থনৈতিক যে তত্ত্ব বা অর্থনৈতিক বিশ্লেষণ অতিকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই অর্থনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করিয়ে অর্থনীতিবিদ সকলে আমার অর্থনৈতিক সমস্যা সমূহ কিদরে সমাধান করব পারি প্রণালীবদ্ধভাবে অধ্যয়ন করে। তো এটা প্রশ্ন আহে যে হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক পলিসি এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক থিওরি এন্ড ইকোনমিক পলিসি। ইকোনমিক থিওরিটো বুঝি পালো যে ই কি হয় আমার গোটে আর্থিক ব্যবস্থাটোর বিষয়ে অধ্যয়ন করে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে অর্থনৈতিক পরিঘটনার যে কারণ বা ইয়ার যিখিনি ফলাফল ভবিষ্যৎ জীবনত হব সেই গোটেই ব্যবস্থাটোর বিষয়ে ই বিশ্লেষণ করে। ঠিক আছে, তো অর্থনৈতিক আসনি কি ইকোনমিক পলিসি কি যদি একেবারে সহজ ভাষা মানে কবলে যাও ইকোনমিক পলিসিবিলাক আমি কি কো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ইকোনমিক থিওরি অর্থাৎ অর্থনৈতিক যে বিশ্লেষণ করলো তাক আমি যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করিম তেতিয়া তাক আমি কম অর্থনৈতিক আসনি বা ইকোনমিক পলিসি। সেখানে ইয়াক কি কয় আছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ইকোনমিক থিওরি অর্থাৎ ইকোনমিক পলিসি রেফার্স টু দি ভেরিয়াস মেজার্স হুইচ আর অ্যাডপ্টেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড টু সলভ দ্য ইকোনমিক প্রবলেমস অর্থাৎ অর্থনৈতিক সমস্যা সমূহক সমাধান করিবর বাবে যিখিনি আমি আমি পরিমাপ করিম মেজার্স আমি লম সেই মেজার্সখিনি প্র্যাকটিক্যালি যেতিয়া আমি ইমপ্লিমেন্ট করিম ফিল্ডত যেতিয়া আমি তাক সম্পূর্ণরূপে প্রয়োগ করিম তেতিয়া তাক আমি কম আসনি বলি। বুঝি পাইছা নে কি কব বিচাৰিছো? তে এই ইকোনমিক পলিসি বিলাক একচুয়ালি কি হয় ইট ইজ এন অ্যাটেম্প টু ডিভাইস গভর্নমেন্ট অ্যাকশনস এন্ড টু ডিজাইন ইনস্টিটিউশনস দ্যাট মাইট ইম্প্রুভ ইকোনমিক পারফরমেন্সেস অর্থাৎ আমার অর্থনৈতিক যে অর্থনৈতিক যে সিনেরিও বা যে সিটুয়েশন সেই সিটুয়েশন বা যে ব্যবস্থা সেই ব্যবস্থাটুক আমি ভাল করবর বাবে ইম্প্রুভ করবর বাবে যিখিনি আমি ব্যবস্থা গ্রহণ করিম যিখিনি আমি মেজার্স লব এখন সরকারে যিখিনি মেজার্স লব সেই মেজার্সখিনিক আমি ইকোনমিক কি বলে কম পলিসি বলে কম। তো গতি এখন একটা প্রশ্ন আহে যে ইকোনমিক পলিসিটো ইম্পর্টেন্স বেশি নে ইকোনমিক থিওরির ইম্পর্টেন্স বেশি? যদি ইম্পর্টেন্সটা আমি সাবলে যাও পার্সিয়ালি আমি এটা কথা কব পারিম যে আমার ইকোনমিক পলিসির ইম্পর্টেন্সটা বেশি হব কারণ কিয় বেশি হব কারণ তাক আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব পারো প্র্যাকটিক্যালি তাক ইমপ্লিমেন্ট করে আমি কি করব পারো সমস্যাটো সমাধান করব পারো যেনে ফিসকাল পলিসি মানিটারি পলিসি উদাহরণ হিসাবে যদি লব যাও আমার যে এটা ইকোনমিক থিওরি বা ইকোনমিক এনালাইসিস এইটো হব যে দেশখনত ইনফ্লেশন হয়েছে ডিফ্লেশন হয়েছে পর্যালোচনা হব দেশের সিটুয়েশনখিনি চাব ঘটনাখিনি চাব দেখিছে যে দাম বহুত বাড়ি গৈছে যত নেকি পয়সার মূল্যটো কমি কমি গৈ আছে এই গোটেই ঘটনাখিনি কারণখিনি অধ্যয়ন করব ফলাফল অধ্যয়ন করব অধ্যয়ন করে ইয়াক আমি এটা আমি আলোচনা করে অর্থনীতিবিদ সকলে
এটা আমি কি পালো, এটা ইয়াৰ নাম এটা পালো যে আমাৰ দেশখনত কেনেকুৱা এতিয়া চিটুৱেশ্যন চলি আছে যে মুদ্ৰাস্ফীতিৰ সমস্যাৰ সৃষ্টি হৈছে। ইয়াক সমাধান কৰিব লাগিব। সমাধানৰ পথো কি কৰিব, অৰ্থনীতিবিদসকলে বিচাৰিব। আৰু এই সমাধানৰ পথটোত আমি পালোঁ যে মানিটেৰী পলিচি নতুবা আমি ফিচকেল পলিচি যদি ব্যৱহাৰ কৰোঁ, ই কি হ'ব, সমাধান হ'ব পাৰে। এই যে মানিটেৰী আৰু ফিচকেল পলিচি আমি ইমপ্লিমেণ্ট কৰি দিলোঁ, চৰকাৰে ফিচকেল পলিচি লয় আৰু ৰিজাৰ্ভ বেংকে কি কৰিব, আমাৰ যি কেন্দ্ৰীয় বেংক থাকে, কেন্দ্ৰীয় বেংকে মানিটেৰী পলিচি ল'ব। আমি যে ইমপ্লিমেণ্ট কৰি দিলো, আমাৰ সমস্যাটো সমাধান কৰিবৰ কাৰণে ডাইৰেক্টলি ইমপ্লিমেণ্ট কৰি দিলো, কি ইমপ্লিমেণ্ট কৰিলো, ইকনমিক পলিচি অৰ্থাৎ ফিচকেল পলিচি বা মনিটেৰী পলিচি। গতিকে ইম্পৰ্টেঞ্চ, গুৰুত্ব কাৰ বেছি বুলি ক'বলৈ গ'লে আমি পাৰ্চিয়েলি ক'ব পাৰোঁ বা আমি পোনপটীয়াকৈ আমি এটা কথা কৈ দিব পাৰোঁ যে আমাৰ ইকনমিক পলিচিৰ গুৰুত্ব বেছিকৈ হ'ব, কাৰণ ইয়াক আমি ডাইৰেক্টলি ইমপ্লিমেণ্ট কৰিছোঁ টু ছল্ভ দ্য প্ৰব্লেম অফ হোৱাট, ইকনমি। কিন্তু আমাৰ যি ইকনমিক থিয়ৰী হয়, সেই ইকনমিক থিয়ৰীবিলাক আমি কি কৰিব নোৱাৰোঁ, আমি কেন নট পুট ইন টু প্ৰেক্টিচ, অৰ্থাৎ আমি ডাইৰেক্টলি সেই থিয়ৰীখিনি কি কৰিব নোৱাৰোঁ, প্ৰেক্টিকেল ফিল্ডত আমি কি কৰিব নোৱাৰোঁ, ব্যৱহাৰ কৰি দিব নোৱাৰোঁ। আৰু এইটো কি হয়, কিছুমান ইকনমিক থিয়ৰী আমাৰ প্ৰকৃত ঘটনাৰ পৰা বা ৰিয়েলিটিৰ পৰা বহুত দূৰত থাকিব পাৰে থিয়ৰীটো। গতিকে আমি সেনেকুৱা ধৰণৰ থিয়ৰী আমি ইমপ্লিমেণ্ট কৰাটো সম্ভৱ নহ'ব পাৰে। কিন্তু আমি যদি জেনেৰেলাইজ কৰোঁ, আমি যদি বহল দৃষ্টিকোণৰ পৰা চাওঁ, ইম্পৰ্টেঞ্চ বুলি ক'লে দুয়োটাৰ ক্ষেত্ৰতে ইম্পৰ্টেঞ্চ থাকিব। কাৰণ এটা ইকনমিক পলিচিৰ সৃষ্টি হ'ব ইকনমিক থিয়ৰীৰ পৰাহে, অৰ্থাৎ ইকনমিক থিয়ৰী ইজ এন ইণ্টিগ্ৰেল পাৰ্ট অফ ইকনমিক পলিচি। আৰু উই কেন নট ফ্ৰেম ইকনমিক পলিচি উইদাউট ইকনমিক থিয়ৰী, অৰ্থাৎ যেতিয়া অৰ্থনৈতিক বিশ্লেষণ নহ'ব, তেতিয়া আমি অৰ্থনীতিৰ আঁচনি এখনো কি কৰিব নোৱাৰোঁ, গঠন কৰিব নোৱাৰোঁ। আৰু সেই দৃষ্টিকোণৰ পৰা আমি যদি ক'বলৈ যাওঁ, ইকনমিক থিয়ৰী ইজ এন ইম্পৰ্টেণ্ট টুলছ ফৰ ফ্ৰেমিং ইকনমিক পলিচি, অৰ্থাৎ ইকনমিক থিয়ৰী বা অৰ্থনৈতিক যেতিয়া এটা বিশ্লেষণ নহ'ব বা অৰ্থনৈতিক তত্ত্ব এটা যেতিয়া নহ'ব, তেতিয়া আমি অৰ্থনীতি আঁচনি এখনো কি কৰিব নোৱাৰোঁ, গঠন কৰিব নোৱাৰোঁ। গতিকে ইম্পৰ্টেণ্ট যদি জেনেৰেলি যদি চাবলৈ যাওঁ, দুয়োটাৰ ইম্পৰ্টেঞ্চ আছে। আমাক ইকনমিক থিয়ৰীও লাগিব, অৰ্থনৈতিক বিশ্লেষণো লাগিব আৰু অৰ্থনীতি আঁচনি লাগিব। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে ডিফাৰেঞ্চটো বুজিলানে, যে ইকনমিক থিয়ৰী হ'লে ই বুজাব এখন অৰ্থনীতি কিদৰে কাম কৰি আছে, সেই অৰ্থনীতিখনত যিখিনি সমস্যাৰ সৃষ্টি হৈছে তাক সমাধান কিদৰে কৰিব পাৰি, সমস্যা কিহৰ বাবে সৃষ্টি হৈছে আৰু তাক আমি তাৰ ভৱিষ্যত জীৱনত তাৰ কিবা প্ৰভাৱ পৰিব নেকি, এই গোটেইখিনিৰ বিষয়ে যিনে বিশ্লেষণ কৰে, সেই বিশ্লেষণক অৰ্থনীতিবিদসকলে কি নাম দিছে, অৰ্থনৈতিক তত্ত্ব বা ইকনমিক থিয়ৰী। আৰু ইকনমিক পলিচি হ'ব যে এই ইকনমিক থিয়ৰীৰ ওপৰতে আমি ডিপেণ্ড কৰি ইকনমিক পলিচিসমূহৰ গঠন হয়। আৰু ইকনমিক পলিচিটো কি হয়, এটা প্ৰেক্টিকেল এছপেক্ট অফ হয় ইকনমিক থিয়ৰী, অৰ্থাৎ আমি ইকনমিক পলিচিখিনি ডাইৰেক্টলি ইমপ্লিমেণ্ট কৰি অৰ্থনীতিয়ে যিখিনি সমস্যাৰ সন্মুখীন হৈছে তাক সমাধান কৰোঁ। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল, মই ভাবোঁ তোমালোকে জানিব বিচৰা উত্তৰ পাইছা বুলি। আৰু যদি মই তোমালোকক বেছিকৈ ক্লিয়াৰ কৰি দিব পৰা নাই, তেতিয়া মোক আকৌ ইনবক্স কৰিবা, মই অলপো আমনি নাপাওঁ। কাৰণ মোৰ চেষ্টা সদায় এইটোৱে থাকিব যে তোমালোকক কেনেদৰে মই অৰ্থনীতি বিজ্ঞানৰ যি বিষয় আছে তাক কেনেকৈ সহজভাৱে কিমান বুজাব পাৰোঁ। গতিকে বুজি নাপালে মোক আকৌ ইনবক্স কৰিবা, মই চেষ্টা কৰিম তোমালোকক আকৌ সহজভাৱে বুজাবলৈ। তো এইখিনিকে কৈ মোৰ আজিৰ এই ভিডিঅ'টো ইয়াতে মই ষ্টপ কৰিম। আৰু মোৰ নেক্সট ক্লাছত মই ইউটিলিটিৰ ওপৰত তোমালোকক পঢ়াম আৰু উপযোগিতাৰ ওপৰত পঢ়িম। কিন্তু কৈ থওঁ, যদি প্ৰশ্ন থাকে মোক দিবা, মই মাজে সময়ে তোমালোকৰ প্ৰশ্নসমূহৰ ওপৰতো আলোচনা আগবঢ়াই থাকিম। ধন্যবাদ।